মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, মমিনের যৌবন পার্কে বিক্রি হবে না। আজকে দেখো যৌবনের পাগল হয়ে গেছে লাখিয়ার বিলকিস। কি যে হবে গো, কি যে হবে বাংলাদেশে এখন প্রেম ট্রেম আছে না নাই? আজকে তো নিউজ দেখলাম ভিন্ন নিউজ, এখন শুধু বাংলাদেশে ছেলে এবং মেয়ের মাঝে প্রেম চলে না, বরং মেয়ে মেয়ের মাঝেও প্রেম চলে। আজকে একটা নিউজ গোটা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন তৈরি করেছে। মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট, এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচলেও একসাথে মরলেও একসাথে। আমি ওর সাথেই থাকতে চাই আর বাঁচলেও একসাথে মরলেও একসাথে। আমাদের এখানে যে আখি নামে মেয়েটা, এই মেয়েটা আজ থেকে 2 বছর আগে ফেসবুক আইডি খুলছিল হচ্ছে কিউট লাভার, ওইখান থেকে এই পরবর্তী যে মেয়ে বিলকিস, এই বিলকিসের আইডি নাম ছিল হচ্ছে মেঘ বালিকা, ওইখান থেকে 2 বছর প্রেম করলো। পরবর্তীতে তাদের প্রেমটা যখন ঘর দিয়েছিল, তারা নতুন করে ফেসবুক আইডি করলো। বলি এর মতো জঘন্য নিউজ যে বাংলাদেশে হতে পারে এটা আসলে কল্পনা করাই যায় না, ঠিক না? আমি দেখলাম যে নোয়াখালীর একজন মেয়ে টাঙ্গাইলে চলে এসেছে, এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, বাঁচলো একসাথে মরলো একসাথে। ওরে শালা, মেয়ে হয়া মেয়ের সাথে সমকামিতা করতে চায়, কথা কোন? এই মেয়েদের দুইজনের একসাথে থাকার যখন এতই শখ, একটা পুরুষের সাথে ওদের দুইজনের বিয়ের ব্যবস্থা করে দেন, এ কথা কোন? আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো, আর যদি বাঁচিয়ে রাখতে চায় তো দুজন একসাথে বাঁচিয়ে রাখতে। নোয়াখালীর মেয়ে টাঙ্গাইলের মেয়ের কাছে চলে আসছে, এর আগে ঢাকায় গেল, ওদের শান্তি হয় নাই, বাপ মা সিনায় নিয়ে আসলো। আরে নিয়ে আমি ঢাকায় ইসলাম, ঢাকায় আমরা আর কি দেখা করছি দুইজনে, তো ঢাকার থেকে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাইয়া আমাদের ওইখান থেকে দুজনকে আলাদা করে নিয়ে আসছে। আবার নাকি শোনা যায় ওরা মিয়ে মিয়ে বিয়ে করছে, আস্তাক ফিরোলা না ওজবিল্লা। সমাজটা যাচ্ছে কোন দিকে? ওরা ইউরোপ, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশের মতো আমাদের দেশটাকেও অসভ্য নোংরা বানাইতে চায়। আইনের আওতায়নে ওদের বিচার করা দরকার, আর না হয় দুইজনকে কয়েকদিন না খাওয়ায় রাখু, ভালোবাসা মহাব্বতের ভূত এমনি চলে যাবে, কথা কন ঠিক কেনা? মিয়ে মানুষে বলে সাইজ করা যাবে না, এটা একটা কথা হলো, এ কথা কোনা? একটা নারী আর একটা নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া লক্ষণ ভালো না খারাপ? সঠিক বলেছেন। শাট আপ! মানে মানে ইস প্রেম ভালোবাসা? হোয়াট ইজ লাভ? জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এই সমাজে এগুলো চলবে? এটা 95% মুসলমানের দেশ, কথা কন না কায়? এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেমদের দেশ, এই দেশে এরকম সমকামিতা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আইনের আওতায় ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, কথা বলে ঠিক না? নিজের চোখে আমরা এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে দেব না। ওদের দুইজনের যখন এতই মিল, কথা কন না কে? একটা পুরুষের সাথে বিয়ের ব্যবস্থা করে দেন, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হ্যাঁ, ও মাই গড, কথা কন না? ডাক করেছে আর ওদের মা বাবা কি গো, শিকল লাগায় পায়ে বেঁধে রাখবে, কথা কন না? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। একটা নষ্টামি করার জায়গা, কথা কন না? এটা নষ্টামি করার সময়, ফাজদামি করার সময়? একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি আকর্ষণ শুনে বিচ্ছিরি লাগে, কথা কন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোনা, এটা মুসলমানের দেশে বাস্তবায়ন করতে পারবে, কথা বলেন? তাড়াতাড়ি ওদের আইনের আওতায় আনেন, এমনি জেলখানায় কয়েকদিন না খাওয়ায় রাখেন, ও এমনি সব ভালোবাসা নিছে। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যালো হ্যালো, কি আশ্চর্য কথা! সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। ফেসবুক আইডি খুলে সেটিং কইরা প্রীতি কইরা মিয়ে মিয়ে সম্পর্ক, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, জাহিলিয়াতের যুগ কেউ হার মানাচ্ছে, কথা বলে ঠিক না? তুমি কত বড় অসভ্য বেহায়া নারী, তোমার মুখ দিয়ে এমন ধরনের কথা আসে! কথা বলে না কেন?
আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিনদের যৌবনটাকে সংযত রাখা লাগবে যৌবনের তাড়নায় মন অনেক কিছু চাইতে হবে আবেগের দাম নাই কথা বলে ঠিক কিনা উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য এখন শুধু বাংলাদেশে ছেলে এবং মেয়ের মাঝে প্রেম চলে না বরং মেয়ে মেয়ের মাঝেও প্রেম চলে আজকে একটা নিউজ গোটা বাংলাদেশ ব্যাপী এটা আলোড়ন তৈরি করেছে এর মতো জঘন্য নিউজ যে বাংলাদেশে হতে পারে এটা আসলে কল্পনা করাই যায় না ঠিক কি না সাইন অফ কিয়ামত এটা কিয়ামতের অন্যতম একটা নিদর্শন আমি অবাক হয়ে গেলাম তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে মেয়ে বলছে যে একজন হচ্ছে বিলকিস আর একজন নাম হচ্ছে আখি তো ইন্টারভিউ তো সে বলছে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাঁচলো একসাথে মরলো দেখলাম ভালো একটা ইন্টারেস্টিং বিষয় মানে একজন মেয়ে আর একজন মেয়ের কাছে আসছে এটা কিন্তু ছেলে মেয়ে না প্রিয় ভাড়া দুইজনই মেয়ে একজন অপরকে ভালোবাসে এবং একজন আর একজনের সঙ্গে সংসার করতে চায় নাউজুবিল্লাহ পড়লেন না আহা সমাজ আজকে কোথায় Where is going the society of Bangladesh? Can you imagine? আপনার কি কল্পনা আছে যে বাংলাদেশের সমাজ আজকে কোথায় যাচ্ছে মেয়ে এবং মেয়ের মাঝে আজকে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এটা প্রমাণ করে কিয়ামত আর বেশি দূরে বাকি নাই ছিল এখন ঠিক কিনা কিয়ামত অতি সন্নিকটে আছে